ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে চলে এলো আরও একটি বছর। নতুন বছরের নতুন দিনে সবার জীবন উজ্জীবিত হোক নবযৌবনের মতো। সব কষ্টকে জবাব করতে সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আজকে 31st December 2022 বছরের শেষ দিন। শেষ দিনটাকে আরেকটু সুন্দর ও মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার জন্য ফ্যামিলি সবাই মিলে ছোটখাটো একটা গেট টুগেদার প্ল্যান করেছিলাম। বাড়ির ছাদে ছোটখাটো একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই অ্যারেঞ্জমেন্টে কী কী মেনু রয়েছে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম, চলুন দেখে নিই। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার রেসিপি। আজকে কাঠে রান্না করা হবে, যেহেতু অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে তার জন্য বড় একটা হাঁড়ি বসবে। সেই হিসেবে আমরা ইট দিয়ে ছোটোখাটো মতন একটা উনুন টাইপের বানিয়ে নিয়েছি। আজকে আর কজি কিচেনের মেনু বলবো না, আজকে যেহেতু আমরা পিকনিক করছি আমাদের পিকনিকের মেনুর স্টার্টারে রয়েছে পকোড়া আর কফি, এবং মেন কোর্সে থাকছে ভুনা খিচুড়ি মাংস দিয়ে এবং বেগুন। পকোড়ার রেসিপি আপনারা পরবর্তী ব্লগে পেয়ে যাবেন, আজকের রেসিপি হচ্ছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তার জন্য দেখতেই পাচ্ছেন উনুনে বিশাল বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আজকে আর আমি মশলাগুলোর কোয়ান্টিটি বলছি না, যেহেতু অনেকটা রান্না আমি জাস্ট কী কী মশলা ইউজ করেছি সেগুলো বলে দিচ্ছি। ফার্স্টে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখব। গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন, ভারতীয় মহাদেশে চালের সাথে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা খিচুড়ির কথা উল্লেখ করেছেন, যা চাল এবং মুগ ডাল দিয়ে প্রস্তুত করা হতো। 15 শতকে ভারতীয় উপমহাদেশে ঘুরতে আসা রাশিয়ান পর্যটক আফনাসি নিকতিন খিচুড়ির কথা তার লেখায় বর্ণনা করেছেন। চাণক্যের লেখায় মৌর্য যুগের চন্দ্রগুপ্ত শাসনামলে চাল ডালের মিশ্রণে তৈরি খিচুড়ির উল্লেখ পাওয়া যায়। গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিসের লেখা তো চন্দ্রগুপ্তের মৌর্য রাজসভার রান্নাঘরের খিচুড়ির কথা পাওয়া যায়। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে আমি সেই তেলেই দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর অল্প একটু জিরে। গোটা মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ঘি। ঘিটা আমি পরে ব্যবহার করি, কেননা ঘিটা যদি আগে তেলে দিয়ে দেওয়া হয় এতে করে ঘির ফ্লেভারটা চলে যায়। আমার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো মাংস। মাংসটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। রাজকীয় খাবার হিসেবে হায়দ্রাবাদের নিজামের রান্নাঘরেও খিচুড়ি জনপ্রিয় হয়েছিল। সেই খিচুড়ির ভাজে ভাজে থাকতো সুস্বাদু মাংসের কিমা। 19 শতকের ভিক্টোরিয়ান যুগে দেশে ফেরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের হাত ধরে তা পৌঁছায় ইংল্যান্ডে। এই খিচুড়ির জনপ্রিয় ইংলিশ ব্রেকফাস্ট কেদেগিরি হয়ে ওঠে। টমেটোটা হালকা গলে আসলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এবং লঙ্কা পেস্ট। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি মাংসটাতে কোনো জল ব্যবহার করছি না, তার জন্য উনুনের তাপটা আমি মিডিয়াম হিটেই রেখেছি। মিডিয়াম হিটে রেখে 15 থেকে 20 মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর সামান্য চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখার চেষ্টা করবো, নয়তো মশলাটা নিচ থেকে পড়ে যাবে।
আমার মাংসটা 15-20 মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি ঝোল থেকে আলাদা করে তুলে রাখবো। ঝোলটা যেহেতু আমরা খিচুড়িতে ব্যবহার করব, তার জন্য আমি ঝোলটা আলাদা তুলে রাখছি। এবার খিচুড়ি করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, কাঁচা জিরে এবং 3-4টে শুকনো লঙ্কা। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো কুচি। টমেটোগুলো যাতে সুন্দর করে গলে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবার দিয়ে দেবো ঘি। আমার টমেটোটা গলে গেছে এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এবং লঙ্কা বাটা। মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো। আমার মশলাটা থেকে 4-5 মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে দেবো সামান্য চিনি। এবার মশলাটাকে অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যে মাংসের ঝোলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে চাল আর ডালের কোয়ান্টিটি হিসেবে নুনটা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে পরিমাণটা একটু বেশি রয়েছে আমার নাড়ার অসুবিধার কারণে, আমি নুনটা আগে দিয়ে দিলাম। আপনারা চাল এবং ডালটা দিয়ে তারপরেও দিতে পারেন। আমার এখানে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলাগুলো থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার চাল আর ডালটা দিয়ে দেব। এখানে আমি সমপরিমাণ গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল নিয়ে নিয়েছি। সমপরিমাণ বলতে যদি 1 কেজি চাল হয় তো 1 কেজি ডাল হবে। আর এখানে আমি মুগ ডালটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার চাল আর ডালটাকে মশলাগুলোর সাথে আমি 4-5 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটাতে ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমার চাল এবং ডালটা মশলাটার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফুটন্ত গরম জল। পোলাও কিংবা খিচুড়ির ক্ষেত্রে জলের পরিমাণটা হয় আপনি যতটুকু চাল নিয়েছেন তার ওপর। আপনি যতটুকু চাল নেবেন ঠিক তার 1.5 গুণ পরিমাণ জল দিতে হবে। এতে করে পোলাও কিংবা খিচুড়ি খুব ঝরঝরে হবে।
আর আজকে যেহেতু আমি খিচুড়িটা খুব বেশি ঝরঝরে করব না, হালকা নরম করব, তার জন্য আমি সামান্য পরিমাণ জলটা একটু বেশি দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমার খিচুড়ির জলটা ফুটে উঠেছে এবং চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আর ঢেকে দেবো না, এখন উনুনের তাপটা আমি মোটামুটি একদম লোতেই রাখবো যাতে চারপাশের চালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। যদি এই পর্যায়ে আমি উনুনের তাপটা বেশি দেই কিংবা গ্যাসের ফ্লেমটা বেশি রাখি তাহলে চালের জলটা শুকিয়ে যাবে কিন্তু চালটা সেদ্ধ হবে না। খিচুড়ির জলটা আর একটু টেনে এসেছে, এবার আমি মাংসগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2-3 চামচ ঘি। এবার উনুনের তাপটা বন্ধ করে কয়লায় যতটুকু ফ্লেম হবে ততটুকু ফ্লেমে আমি 10 মিনিটের জন্য খিচুড়িটাকে দমে রেখে দেব। খিচুড়িটাকে 10 মিনিট দম দেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 5 মিনিটের জন্য দম দিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের পিকনিকের মেইন কোর্স, মাংস দিয়ে ভুনা খিচুড়ি। বাইরে কোনো কোনো ঠান্ডা, চারিদিকে হালকা কুয়াশা মাখা, আর সাথে থাকবে গরম গরম বেগুনি আর 1 প্লেট ধোয়া ওটা ভুনা খিচুড়ি, আর ব্যাকগ্রাউন্ডে কেমন আছে? হ্যালো ভিউয়ার, ভালোই হয়েছে। যেমন কি আপনারা দেখতে পারলেন, এটা আমাদের নিউ ইয়ার্সের আর নিউ ইয়ারের পিকনিক ছিল আজকে। অবশ্য ছোট করে হয়েছে কিন্তু যা হয়েছে খুব ভালো হয়েছে। আপনারা যে রেসিপিটা দিয়েছে রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো টেস্টি হয়েছে, অবশ্যই ট্রাই করুন। আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড বিলেটেড মেরি ক্রিসমাস। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর খুব ভালো কাটুক।